বিদ্যুৎ সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পান্থপথের একটি বেসরকারি হাসপাতাল থেকে সে খবর জানাচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, হঠাৎ করে এই বিদ্যুৎ বিপর্যয়, কি অবস্থা দেখতে পাচ্ছেন হাসপাতালে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শাহানা। প্রথম ব্যাপারটা হলো যে বিদ্যুতের সাথে যেহেতু জরুরি বিষয়গুলো জড়িত থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে হচ্ছে হাসপাতালে রোগীরা থাকেন। হাসপাতালে বিদ্যুৎটা নিরবিচ্ছিন্ন দরকার হয় এজন্য যে যারা ইমার্জেন্সি একদম রোগী তাদের জন্য সবসময় বিদ্যুৎ লাগে। তো আমি একটি বেসরকারি হাসপাতালে এসেছি, হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল পান্থপথের। আপনি একটু সেভাবে এখানে নেটওয়ার্ক নেই, তারপরেও দেখানোর চেষ্টা করছি। এরা এই হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যুৎ যে সাশ্রয় করার জন্য তারা ইতোমধ্যেই যে সংখ্যক বাতি জ্বালিয়ে রাখার কথা কিছুটা নিভিয়ে দিয়েছেন। আর দুই নম্বর হলো যে হাসপাতালের যে ম্যানেজার, তার সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, তারা বলছেন যে দুটি জেনারেটর দিয়ে হাসপাতাল তারা বিদ্যুৎ সবসময় নিরবিচ্ছিন্ন রাখার চেষ্টা করেন। তার মধ্যে একটি জেনারেটর যেটি 4 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারে, আর আরেকটি জেনারেটর যেটি একেবারে ইমার্জেন্সি, যেটি দিয়ে শুধুমাত্র অপারেশন থিয়েটার এবং একেবারে যেখানে সবসময় বিদ্যুৎ লাগে সেই জায়গাগুলো চালানো হয়, তো সেখানে সেই দ্বিতীয় জেনারেটরটি কিছুক্ষণের মধ্যে চালু করতে হবে। প্রথম জেনারেটরটি তারা বলছেন যে এই জেনারেটরটির যে ক্ষমতা সেটি হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা, ম্যানেজার আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে জাতীয় গ্রিডে বিদ্যুতের সমস্যা হয়েছে এই বিষয়টি তাদের জানাই ছিল না। তারা এটা প্রতিদিনের মতো একটা রুটিন বিদ্যুৎ বিভ্রাট এরকম চিন্তা করে তারা তাদের জেনারেটরগুলো চালু রেখেছেন। আমাদের মাধ্যমেই তারা জানতে পারলেন যে জাতীয় গ্রেডের যে সমস্যা হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু এই যে এই ভবনে ওঠার যে লিফট, সেই লিফটে চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এবং তারা চেষ্টা করছেন কিছুটা কম সময়ে অল্প বিদ্যুৎ খরচ করে যদি বিদ্যুৎ বাঁচিয়ে কিছুটা বেশি সময় এটি চালিয়ে রাখা যায়। তবে তারা বলছেন যদি কোনো কারণে বিদ্যুৎ দীর্ঘ সময় পর্যন্ত না থাকে তাহলে যে রোগী রয়েছেন বিশেষ করে যারা তাদেরকে অন্য কোথাও তাদেরকে স্থানান্তর করতে হবে, কেননা তারা বলছেন যে বেসরকারি হাসপাতালের সাথে যেহেতু ব্যবসা জড়িত কাজেই তাদের একটা আর্থিক ক্ষতির মুখেও তারা পড়ছেন এবং তারা অতিরিক্ত যে জ্বালানি লাগে সেই জ্বালানি আনতে তারা দিয়েছেন। তো এই হলো স্বাভাবিক পরিস্থিতি। আমরা আরও কয়েকটি এলাকায় যাবো, নিশ্চয়ই হাসপাতাল তো আছেই, হাসপাতাল ছাড়াও আরও অনেক জরুরি সার্ভিস আছে, সেগুলো নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদেরকে জানার চেষ্টা করবো যে বিদ্যুতের যে বিভ্রাট সেই বিভ্রাটের ফলে কী ধরনের ভোগান্তিতে পড়ছেন ঢাকার সাধারণ মানুষ।